আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। আমি ঘরে মশলা তৈরি করে এই বিরিয়ানিটা রান্না করি, যখনই খেতে মন চায় তখন আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করি। আর মশলাগুলো রেডি করে আমি বয়াম বোর্ডে রেখে দিই, একবার রেডি করলে অনেকবার বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানি মশলা রেডি করার জন্য এখানে দারুচিনি, জায়ফল, সবুজ এলাচ, জয়ত্রী, কালো এলাচ নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা মশলার পরিমাপ স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর স্টার মশলা 7টার মতো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পোস্তদানা 1 টেবিল চামচ, কালো গোলমরিচ 2 টেবিল চামচ, লবঙ্গ 2 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ, জিরা 3 টেবিল চামচ, পাঁচফোড়ন 2 টেবিল চামচ, আস্ত ধনিয়া 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা 1 টেবিল চামচ। রাঁধুনি মশলার মধ্যে অনেক সুন্দর ফ্লেভার থাকে, সেজন্য এটা অল্প দিলে হয়। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 15টা। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব, আর এগুলো ইচ্ছে করলে তাওয়ায় টেলে নিতে পারেন। তাওয়ায় টেলে নিলে খুব সুন্দর ফ্লেভারও বের হয়, তো আমি তাওয়ায় টেলে নিয়েও করি, আবার তাওয়ায় টেলে না দিয়েও করি। দুই রকম করেই আমি মশলাটা রেডি করি। তো আজকে এইভাবে করে ফেললাম। আর এগুলো 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যাবে, যখনই মন চায় তখনই কিন্তু খুব সহজে ঝটপট বিরিয়ানি রান্না করে খাওয়া যায়। আর আমরা বাজার থেকে একটা মশলা কিনলে একবারই রান্না করা যায়, আর এই মশলাটা দিয়ে আপনারা অনেকবারই বিরিয়ানি রান্না করতে পারবেন। তো বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ, নারিকেল, আর নারিকেলের পরিবর্তে এখানে আপনারা চিনাবাদামও দিতে পারেন। এরপরে আদা দিয়ে দিলাম বড় সাইজের 2টা, আর রসুন দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো হবে, বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করা দিয়েছি, আর এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এটা এখন ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব। এরপরে আমি আলুগুলো ডিপ ফ্রাই করে নিব। আলুর সাথে সামান্য একটু মরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এটা এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে আমি সয়াবিন তেল দিয়ে ওইটার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে। এরপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাঁড়িতে তেল দেওয়ার পর আমি দারুচিনি, কালো এলাচ, সবুজ এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়েছিলাম। আমার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে। এরপর টমেটো দিয়েছি বড় সাইজের 2টা, কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। লবণ দিয়েছি 7 মতো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এরপরে চুলা আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তাহলে বিরিয়ানির স্বাদটা বেশি বের হবে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি থেকে একটু বেশি হবে মুরগির মাংস আছে। মাংসটা খুব ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা এভাবে ধাপে ধাপে দিলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়, একবারে কিন্তু দিলে ফ্লেভারটা থাকে না। এখন মিডিয়াম হাই আছে, আমি 15 মিনিটের মতো রান্না করব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। 15 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 মুঠো। এরপরে ধনিয়া পাতা কুচি 1 মুঠোর মতো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি পোলাওটা রান্না করব বিরিয়ানি রান্না করার জন্য। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এখানে 6 কাপ পোলাও চাল আছে, আমি চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি। এরপর বাটা মশলাগুলো দিয়েছি। বাটা মশলা অর্ধেক থেকে বেশিটা আমি মুরগির মাংসে ব্যবহার করেছি, আর বাকিটা এখানে পোলাওতে দিয়েছি। 7 মতো লবণ দিয়ে দিলাম। এরপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে পোলাও চালটা 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। পোলাও চালটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 11 কাপের মতো। যেহেতু আমার মাংসের মধ্যে ঝোল আছে, সেজন্য আমি এখানে পানিটা 11 কাপ ব্যবহার করেছি।
এরপরে বিরিয়ানির মশলা দিয়েছি এক টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। কাঁচামরিচ দিয়েছি 2 থেকে 3টার মতো। তাহলে পানিটা শুকিয়ে গিয়েছে, যে দেখুন পানি কিন্তু একটুও নাই। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা যখন রান্না করবেন তখন ঝোলটা মাখামাখা রাখতে হবে, খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না। এখন খুব ভালো করে পোলাও আর মাংসটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর এখানে আমি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচের মতো বিরিয়ানির মশলা। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 টেবিল চামচের মতো। এখন চুলে একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে 15 মিনিটের জন্য দমে রাখতে হবে। 15 মিনিট পর আমি বিরিয়ানিটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন দেখুন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর এটা খেতে তো অসম্ভব মজার। ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট এই বিরিয়ানিটা রান্না করা যায়। যখন মন চায় তখনই কিন্তু রান্না করা যায়। এই বিরিয়ানিটা রান্না করার জন্য কোনো প্রকার টক দইয়েরও প্রয়োজন হয় না। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা যখনই মন চাইবে তখনই রান্না করে খেতে পারবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।